প্রিয় দর্শক, নিউটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুল হক, সহযোগিতায় রয়েছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। নির্বাচনকে সামনে রেখে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ, চলছে দু দলের শক্তির মহড়া। নিজেদের শক্তি দেখাতে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি, গত প্রায় তিন মাস ধরেই চলছে এই পরিস্থিতি। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিও চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিএনপি 11 মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে, অন্যদিকে শান্তি সমাবেশের নামে সারা দেশে বড় শোডাউন করে আওয়ামী লীগ। সবশেষ খবর, আজকে মুক্তিযুদ্ধমন্ত্রী আকমল মোজাম্মেল হক বলেছেন যে দেশে অনেক অবৈধ অস্ত্র আসছে, এসব অস্ত্র উদ্ধারে অভিযানের সিদ্ধান্ত হয়েছে। আমরা আজকে রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আমরা স্বাগত জানাতে চাই জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এসেছেন। দাদা, আপনাকে অভিনন্দন, নির্বাচিত হওয়ার পর প্রথম এসেছেন আমাদের এখানে। শওকত ভাই, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে আজকে সবশেষ যে সিদ্ধান্তটির কথা বললাম যে অস্ত্র উদ্ধারের অভিযানের সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়ে কি আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন কিনা? দেখুন, আপনাদের নিউজে যেটা দেখলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছেন যে তারা জানতে পেরেছেন যে দেশে অনেক অবৈধ অস্ত্র আসছে, সেই কারণে অস্ত্র উদ্ধার অভিযান করা দরকার। তা আমি বলি যে আসছে না, আছে, অলরেডি আছে। কারণ আমরা ছোটোখাটো সংঘাতের যেসব ছবি খবরের কাগজে দেখি, অনেকের হাতেই অস্ত্র, গুলি ছুটছে, কিন্তু সেগুলো উদ্ধার হয় কি না তো জানি না। এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলি শাসক দলের অঙ্গ সংগঠনের কর্মীদের হাতে আমরা দেখেছি। অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি, এবং দেশে এমন ভাবে অস্ত্র ছড়িয়ে পড়েছে যেটা উদ্বেগজনক, কথায় কথায় অস্ত্রের ঝঞ্ঝানানি হয়। এবং সেখানে এটা আমরা লক্ষ্য করছি যে অস্ত্রের লাইসেন্সও বেধরকভাবে দেওয়া হয়েছে, বেধরকভাবে বাজ বিচার না করিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে অবৈধ অস্ত্র রয়ে গেছে, এবং আমরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে, যেটা একটা নিয়ন্ত্রিত এলাকা, এই সেনা সরি পুলিশের পাহারায়, এপিবিএন মনে হয়, এপিবিএন, তার সেখানে অস্ত্র নিয়ে গোলাগুলি হচ্ছে, মানুষ খুন হচ্ছে। তো এসব কারণে, আর রাজনৈতিকভাবে আমি বলবো যে শাসক দলের অনেক নেতাকর্মীর হাতে আমরা অস্ত্র দেখেছি, দেখছি। তো এখন অস্ত্র উদ্ধার অভিযানটি এমন সময়ে করার কথা বলা হয়েছে যখন দেশে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন তীব্র হয়ে উঠেছে। আমার একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে আপনাকে অনেক বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা হতে পারে। ইতিপূর্বে আমরা অনেকগুলো কেসে দেখেছি যে গ্রেফতারের সময় তার হাতে বা তার গাড়িতে অস্ত্র বোমা রেখে এই অস্ত্র মামলা দেওয়া হয়েছে, এরকম অনেক মামলাও আমরা লক্ষ্য করেছি। তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান যদি সৎভাবে, নির্দলীয়ভাবে এবং দুষ্কৃতিকারী যে দলেরই হোক তাকে ধরতে হবে এই নীতির ভিত্তিতে হয়ে থাকে, তাহলে আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করা, তাদের মধ্যে ভয় ধরানোর জন্য অস্ত্র উদ্ধারের অভিযান করানো, আমি মনে করি যে এটা সঠিক নয়। এবং এর কারণ, এর ইতিপূর্বে আমরা দেখেছি যে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে কাদেরকে হেনস্থা করা হচ্ছে। তবে আমরা আশা করব যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপের মধ্যে যেন কোনো রাজনীতি না থাকে। আমি এই কথাটা আবারও জোর দিয়ে বলতে চাই যে দুষ্কৃতি যেই দলেরই হোক, সেই দলের লোকদেরকে গ্রেফতার করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। জি শ্যামল, আপনার কাছে জানতে চাইবো যে শওকত ভাই যে কথাটি বললেন যে যে অস্ত্র উদ্ধার অভিযানটি শুরু হবে, সেখানে যেন আসলে মানে মানে কোনো মানে কোনো দল না দেখে, মানে অপরাধী হিসাবে বিবেচনা করেই যেন অভিযানটি পরিচালনা করা হয়, আপনি কি বলবেন? না, সেটা ঠিক আছে, নিশ্চয়ই অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, কিন্তু আমি এই ধরনের কনসেপ্টেরই ঘোর বিরোধী যে ঢাক ঢোল পিটিয়ে আপনি অবৈধ অস্ত্র অভিযান শুরু করবেন। সারা বাংলাদেশে একটা মনে হয় যেন হই হই রইল, একটা মানুষ কি আর বসে থাকবে অস্ত্র নিয়ে, উচ্চমুখর পরিবেশ। ব্যাপারটা হচ্ছে আপনার অস্ত্র তো বৈধ অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এখন অবৈধ অস্ত্র কেন থাকবে? আর এটি আবার উদ্ধারে অভিযান চালাতে হবে কেন? অবৈধ অস্ত্র কী করে হলো, কোথার থেকে আসলো? যদি সোর্সে আপনি এগুলোকে আটকাতে না পারেন, আপনি এই সমস্ত ঢাকঢোল পেটানো অভিযান দিয়ে কোনো লাভ হয় না আর কি। অন্তত তাহলে এরকম অভিযান তো আগেও হয়েছে, আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, আরও অন্যান্য অভিযান দেখেছি, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে তাহলে আজকে এসে যদি আবার অবৈধ অস্ত্রের এরকম ঝনঝনানি দেখতে হয়, বা সরকারের মধ্যে একটা শঙ্কা আছে, চিন্তা আছে যে এটি করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে
যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে এগুলোকে মানে ইয়ে করার জন্য, যাতে মানে বাংলাদেশের ভিতরে অবৈধ অস্ত্র না ঢোকে, তাহলে সেগুলো কাজ করছে না। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি অবশ্য যে পাহাড়ে অনেকগুলো জঙ্গি সংগঠন, তার সঙ্গে বিভিন্ন রকম সশস্ত্র সংগঠনের মধ্যে যে ধরনের যোগ সাজশ এবং তারা ট্রেনিং চালাচ্ছেন। এখন দেখেন, এখন আজকালকার দিনে টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং এখানে কী করে এতদিন ধরে ট্রেনিংগুলো চলছে? আর আমাদের সীমান্ত তার মানে এখনও অরক্ষিত, দেশের ভিতরে অস্ত্র ঢুকছে, দিস আর দ্য রিয়েলিটি। এখন এটা যদি বন্ধ করতে না পারে, আপনি কদিন পরপর খালি অভিযান চালাবেন? আর এইভাবে আওয়াজ দিয়ে সবাইকে বলে মানে জানিয়ে তো মানুষ তো অস্ত্র লুকিয়ে রাখবে, ফলে এটা আর সত্যিকার তো বলতে কি, সাম্প্রতিক কিছু ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় মারামারি, সংঘাত, অস্ত্রের ব্যবহার তো আমরা দেখছি। তবে এটার উদ্দেশ্যটা এবং এটার মডালিটিস নিয়ে আমার কিন্তু যেটি বলতাম, আমি এই ঢাকঢোল পিটিয়ে অস্ত্র উদ্ধার অভিযানের পক্ষে না। এটা তো প্রতিনিয়তই হবে, সবসময় চলবে, চলমান প্রক্রিয়ার কথা, এটা চলমান একটা প্রক্রিয়া হবে, যে কোনখান থেকে ঢুকছে, কারা আনছে, কোন কোনটা রুট, কোন কোন ব্যক্তি এই ধরনের অস্ত্রের ব্যবসা করেন, এগুলো সরকারের কাছে তথ্য থাকবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রপার ইনফরমেশন থাকবে না? তাদের তো জানা উচিত, যে তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও অনেক বেশি স্ট্রং হওয়া উচিত, যে জানবে যে কোথার থেকে আসছে। আর এগুলো যত গোপনে করা যায় তত বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। আর রাজনৈতিক উদ্দেশ্যে হলে তাহলে মূল যে আপনার উদ্দেশ্য, যে একটা সমাজ থেকে মানে রাষ্ট্র থেকে অবৈধ অস্ত্রকে তুলে নেয়া, সেই উদ্দেশ্যটি কিন্তু ব্যাহত হবে। তা আমার ধারণা যে এইসব কাজ সবসময় চলা উচিত, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও বাড়ানো উচিত, সীমান্তে কোন কোন জায়গা থেকে অস্ত্র ঢুকছে, আমাদের সীমান্ত অনেক জায়গা আছে যেগুলো অরক্ষিত, এটা স্বীকার করতেই হবে। বিশেষ করে বান্দরবন, নাক্ষংছড়ি এইসব এলাকাগুলোতে কিন্তু অনেক সীমান্ত অঞ্চল আছে যেখানে এত দুর্গম, আমাদের সীমান্ত রক্ষী বাহিনীও সেখানে পৌঁছাতে পারছে না, এবং সেখানে নানা জঙ্গি গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, তারা কিন্তু বহাল তবিয়তে আছে, এটা একটা দিক। আর রোহিঙ্গাদের কথাটা বললেন, রোহিঙ্গাদের ব্যাপারটা না আমরা এক ধরনের ডাইকোটমিতে আছে, একদিকে তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি কিন্তু আবার তাদেরকে একটা স্বাধীন চলাফেরা করার, স্বাধীনভাবে জীবনযাপন করার একটা আবার প্রকৃত ইয়েও দিতে হচ্ছে। এর জন্য আবার আন্তর্জাতিক চাপও আছে যে তাদেরকে এইভাবে চলতে দিতে হবে। সন্ধ্যার পরে এটা নাকি অরক্ষিত একটি এলাকা, আর একটা বিশাল এলাকা, 11-12 লক্ষ মানুষ প্রতিদিন, নতুন নতুন শিশুরা জন্ম নিচ্ছে, প্রতিদিন বাড়ছে এই সংখ্যা, আর কারা আসছে কারা যাচ্ছে আমার তো মনে হয় না এটা সুনির্দিষ্ট কোনো একটা নিয়ন্ত্রণ সেখানে আছে। ফলে অনিয়ন্ত্রিত একটি জনগোষ্ঠী দিনের পর দিন সেখানে, তাদের যেটা আরও দেখলাম সামনে, তাদের খাদ্য সাহায্য কমে যাবে, তো এই মানুষগুলো তো বেপরোয়া হয়ে যাবে, এবং এই বেপরোয়ার মধ্যে দিয়ে কিন্তু এই যে খুনাখুনি, মারামারি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে হচ্ছে। আমি যতটুকু শুনেছি তারা অপহরণ করছে একে অপরকে, এবং তাদের যে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গার সাথে লাগানো আছে অনেক দুর্গম পাহাড়ি এলাকা, সেই দুর্গম পাহাড়ি এলাকায় তারা অপহরণ করে নিয়ে যায়, মুক্তিপণ আদায় করে, এবং না দিতে পারলে তাদেরকে খুন করে। কিন্তু তাদের জন্য কী হবে আসলে, আন্তর্জাতিক জনগোষ্ঠীরও তো এ নিয়ে কোনো উদ্বেগ আছে বলে আমার মনে হয় না। কয়েকজন আসেন দেখি মাঝে মাঝে, রানি টানি এরা আসেন, কান্নাকাটি করেন, এখানে অনেক নায়ক নায়িকাও আসেন, অ্যাঞ্জেলিনা জোলি থেকে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত কেউ বাদ যাননি, কিন্তু কিন্তু লাভটা কী হয়েছে? শরণার্থীরা আজকে 17 সাল থেকে এখানে, এবং সেখানে একটা সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠছে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারা একে অপরকে খুনাখুনির মধ্যে আছে, মারামারির মধ্যে আছে, এবং তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী যে আছে এটা তো বাংলাদেশ সরকারও স্বীকার করছে। ফলে এটা কী হবে ভবিষ্যৎ, এবং এর কিন্তু রেশ অস্ত্র সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়বে, এবং সেটাই হচ্ছে, একটা একটা মাদক এবং অস্ত্র দুটো পাশাপাশি চলে, আর এই দুটো যখন পাশাপাশি চলে তখন এটা বিস্তৃত হয় একটা বড় অংশ জুড়ে। আমার তো ধারণা এখন অস্ত্রের বড় যোগানদার এই জায়গা থেকে, এবং সেখানে আপনি কদিন আগেও দেখেছেন যে সীমান্তে যে পরিমাণ গোলাগুলি হয়েছে, সীমান্তের এই পারে ওই পারে মিলিয়ে রোহিঙ্গাদের মধ্যে বা বিভিন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে, সেই অস্ত্রগুলো কোত্থেকে আসছে? তার মানে পুরো জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে নেই আসলে, উদ্বেগের বিষয় কিন্তু। যে আমরা শকতবার কাছে রাজনীতিতে ফিরতে চাই, যে গতকাল আপনারা 11টি মহানগরে আপনারা পদযাত্রা কর্মসূচি করেছেন, এবং সেটার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, ওই সরকারের স্লোগান দিয়ে লাভ নেই,
ওই অস্বাভাবিক অসাংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না? বাংলাদেশে এসেছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওবায়দুল কাদের সাহেবরাই আন্দোলন করেছেন। 173 দিন হরতাল হয়েছে এবং বস্ত্র হরণের ঘটনাও ঘটেছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং বিএনপির নেতৃত্বে বিরোধী দল জনগণকে নিয়ে যেই পদযাত্রা শুরু করেছে, এর ফলে সরকারের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা প্রতিক্রিয়া হচ্ছে এবং সরকার মুখে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার হবে না, কিন্তু ভেতরে ভেতরে সরকার কতখানি নিশ্চিত যে তারা তত্ত্বাবধায়ক না দিয়ে চলতে পারবে, এর কারণে আমি এটাই বলতে চাই। যেমন রাষ্ট্রপতি পদের যে নির্বাচন হয়েছে, রাষ্ট্রপতি পদে এমন এক ব্যক্তি এসছেন যে ব্যক্তি অপ্রত্যাশিত আচমকা প্রার্থী হয়েছেন, ম্যাজিক ক্যান্ডিডেট, এবং প্রধানমন্ত্রী এই ক্যান্ডিডেট সম্পর্কে কাউকেই কিছু বলেননি, মন্ত্রীদের বললেও সাংবাদিকরা জানতে পারতো, কেউই জানেনি, ইভেন পার্লামেন্টারি পার্টির মিটিংয়েও আলোচনা হয়নি। এবং এমন এক ক্যান্ডিডেটকে এনেছেন যিনি কোনো রাজনীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই, যদিও তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তো কেন এই গোপনীয়তা ছিল এবং কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টারি পার্টিকে পর্যন্ত অবহিত করেননি যে এরকম একটা ক্যান্ডিডেট আসতে পারে? আমি মনে করি যে প্রধানমন্ত্রী যে জায়গাটায় চিন্তা করেছেন সেটা হচ্ছে যে দলের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে তার বিশ্বস্ত অনেকেই আছে, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে তার কাছে মনে হয়েছে সবচেয়ে বিশ্বস্ত, এই অর্থে যে দেশে এমন একটা পরিস্থিতি আসতে পারে বা আসার কথাই, যেটা যখন রাষ্ট্রপতি একটা একক ভূমিকা পালন করতে পারেন, এমন একটা অবস্থা তৈরি হতে পারে, যেটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার হোক বা না হোক কিন্তু রাষ্ট্রপতির উপরে আস্থা রাখতে পারে বা রাষ্ট্রপতি আওয়ামী লীগকে রক্ষা করবেন বা তাকে সমর্থন করবেন, কারণ এই রাষ্ট্রপতি প্রকাশ্যেই বিএনপি বিরুদ্ধে আগে কথা বলেছেন, বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেছেন। এবং আমরা ইতিপূর্বে আওয়ামী লীগের যেসব রাষ্ট্রপতি প্রার্থী এবং রাষ্ট্রপতি দেখেছি তারা কিন্তু খুব সফট স্পোকেন ছিলেন, বা আপনি ধরেন জিল্লুর রহমান সাহেব থেকে শুরু করে শাহাবুদ্দিন সাহেবের কথা বাদই দিলাম, আর আওয়ামী লীগের যারা যেসব নেতা রাষ্ট্রপতি হচ্ছেন তারা কিন্তু একটা সমাজে তাদের একটা সফট স্পোকেন এবং একটা লিবারেল অ্যাটিচিউডের পলিটিশিয়ান হিসাবে অনেকে জানতেন, কিন্তু জনাব চুপ্পু সম্পর্কে কোনো আলোচনাই তেমন কিছু হয়নি এবং একদিনেই উনি রাষ্ট্রপতি হয়েছেন। আমার মনে হয় যে আগামী দিনের রাজনীতির কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী এমন এক ক্যান্ডিডেটকে দিয়েছেন যা দলকেও তিনি জানাননি আচমকা, এবং ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর চয়েসই সর্বশেষ কথা, এটা সর্বক্ষেত্রে পেশাজীবী প্রতিষ্ঠানও হয়, প্রধানমন্ত্রী অমুককে ও প্রেস ক্লাবের প্রেসিডেন্ট দেখতে চাইছেন, সেক্রেটারি দেখতে চাইছেন, বলে হ্যাঁ এটা অনেকেই অনেক রকমের কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে সেটাই হয়েছে, তারা কীভাবে প্রভাবিত হয়েছেন বা চাপে হয়েছেন হয়েছেন, এবং তারা ঠিকমতো কাজ করছেন কিনা এটা দেখার জন্য হয়তো এই নির্বাচনের দিনে একটা আমরা উপরে উড়ে যে ওটা কী কী বলে জানি, বেলুন না বেলুন না ওই যে যেটা কী বলে এটাকে একটা খেলনা যে উপরে উড়িয়ে দেখে, যাই হোক এগুলো হয়েছে। আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ আওয়ামী লীগ যারা করেন তাদের নেই, অতএব তারা মেনে নিয়েছেন এবং এটাই মানতে হবে যেটা সর্বক্ষেত্রেই আছে। কিন্তু প্রশ্নটা হলো প্রধানমন্ত্রী কোন সমীকরণে এই প্রার্থীকে সামনে এনেছেন, যেই সমীকরণে যেটার মধ্যে একটা দেশের প্রধান নির্বাচন কমিশনার কে হবেন এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংলাপ হয়, কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়ে কিন্তু কোনো সংলাপের অবকাশ নাই। এবং তিনি বাছাই করেছেন এমনভাবে, প্রশ্নটা ওই জায়গায় যে তিনি কেন বললেন না, তিনি কেন গোপনীয়তা রক্ষা করলেন এবং এই প্রেসিডেন্ট কী সার্ভ করবে, এবং এটা কারো মতামত তিনি নিয়েছেন নিতে পারেন আমরা হয়তো জানি না, কিন্তু এটা খুব আচমকা একটা ম্যাজিক ক্যান্ডিডেট হিসাবে উনি এসছেন। আমার কাছে মনে হয়েছে এই ম্যাজিক ক্যান্ডিডেসির প্রেক্ষাপটটা হচ্ছে যে সামনে একটা সরকারের জন্য হয়তো একটা অনিশ্চয়তার দিন আছে, তো সেই দিনগুলোর কথা ভেবেই হয়তো নিতে পারেন। তো সেই কারণে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার এটা হবার সম্ভাবনা অনেক প্রবল। বিদেশিরা বলছে অবাধ ও গ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, কিন্তু বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে না, কিন্তু বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে যাবে না। অতএব ফাঁকটা ওই জায়গায়, মানে গ্রে এরিয়া গোধূলি অঞ্চলটা ওই জায়গাতেই, যে যেখানে যাবে না, অংশগ্রহণ না হলে তাহলে কীভাবে হবে? তো সরকার চিন্তা করছে এবং সরকার মুখে বলার চেষ্টা করছে যে তারা
অবাধ নির্বাচন দেওয়ার সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করেন। তো আমি মনে করি যে এটা ফাঁক আছে এবং বিরোধী দলের আন্দোলনের তীব্রতার কারণে আমি মনে করি যে সরকার এক পর্যায়ে একটা রফায় আসতে বাধ্য হবে, সেটারই সম্ভাবনা বেশি বলে আমি মনে করি। জি শ্যামলদা, আপনার কাছে যেতে চাই যে শকত ভাই একটা কথা বললেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে মানে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি বলছেন যে দলীয় ফোরামেও কোনো আলোচনা হয়নি, আপনি এটার জবাবটা কীভাবে দেবেন? এটা একটা অ্যানালাইসিস শকত ভাইয়ের, বাট আমার এই অ্যানালাইসিসটা ভালো লাগছে, কারণ আমরা এতদিন জানতাম যে বিএনপির কোনো আগ্রহ নেই, প্রেসিডেন্ট কে হলো না হলো তাতে কিছু যায় আসে না, কিন্তু এখন দেখছি যে না, তারা এটার মধ্যে একটা অ্যানালাইসিস দাঁড় করিয়েছেন যে আগামী নির্বাচনকে চিন্তা করে এটি সাজানো হচ্ছে। সো ইজ এ গুড পজিটিভ থিং, তার মানে তারা ভেবেছেন এবং ভাবছেন যে রাষ্ট্রপতিকে দিয়ে ওদের কিছু একটা করা যায়। কারণ আপনি যদি খেয়াল করে থাকেন, যেদিন জনাব শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন ইয়ে হয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেদিন বিএনপি কোনো পদক্ষেপ বলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা একটাই, তত্ত্বাবধায়ক সরকার। এখন শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আইডিয়া হতে পারে, এটা শপথ ভাই থেকে শুনে আমার ভালো লেগেছে। সামনের সরকারের কথা আমি জানি না, ঠিক এটা হয়তো আওয়ামী লীগ বলতে হবে তারা কী চিন্তা করছে। প্রধানমন্ত্রী খুব একটা চমকে দিয়েছেন, এটা সত্যি কথা যে, এবং এই চমকটার পেছনে কী কী লজিক কাজ করেছে আপনি যদি এক দুই তিন চিন্তা করেন, প্রক্রিয়াটা যদি দেখেন, সেই প্রক্রিয়ার মধ্যে দলের প্রতি তার বিশ্বস্ততা, কমিটমেন্ট, জেল খেটেছেন, রাজনীতি করেছেন, একটা শক্ত বিচার ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে আবার আওয়ামী লীগের সাথে কাজ করছেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ করার ব্যাকগ্রাউন্ড, যুবলীগ করার ব্যাকগ্রাউন্ড, আর কি চান? মানে একটা ব্যক্তিকে পছন্দ করার ক্ষেত্রে এই কমিটমেন্টগুলোর পাশাপাশি অন্য কী আর যোগ্যতা থাকতে পারে? সেদিক থেকে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট চয়েস আমার সব কিছু মিলিয়ে, কারণ যে নামগুলো আলোচনায় আসছিল সেগুলোর সঙ্গে যদি নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি চিন্তা করেন তাহলে বুঝবেন তফাতটা কোথায়। আপনি মোশাররফ সাহেব, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব নাম আসছে, ডক্টর মশিউর রহমানের নাম আসছে, আপনি যদি এদের 30টা কারণ বলা যাবে যে কেন তার চাইতে কেন জনাব শাহাবুদ্দিন চুপু বেটার, ফলে সেদিক থেকে আর যদি এটা যদি হয়ে থাকে যেটা শকত ভাই বললেন যে এরকম একটি চিন্তা করে করেন, তাহলে বলো আরও দূরদর্শী চিন্তা, এটা যদি মাইন্ডসেট এরকম একটা থেকে থাকে যে একটি নির্বাচনকালীন সরকারে শাহাবুদ্দিন সাহেব একটা অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে তো বলবো যে প্রাইম মিনিস্টারের চিন্তাটা অনেক দূরদর্শী। এবং সেটা যদি সত্যিকারের সামনে হয়ে থাকে আমাদের জন্য একটা ইতিবাচক সংবাদ, কারণ আমরাও চাই যে আগামী নির্বাচনে যারা সাধারণ নাগরিক তারা একটা সমঝোতার একটা স্পেস তৈরি হোক। আমরা যদিও বলে ফেলেছি যে প্রেসিডেন্টের আসলে কিছু করার নেই, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু এই ধরনের মুহূর্তগুলোতে একটা বড় রোল প্লে করতে পারে, যতই সাংবিধানিক সীমাবদ্ধতা থাকুক না কেন। রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানকে যদি এক্সপেকটেশনের জায়গায় দাঁড় করানো যায়, না তিনি চাইলে পারেন এবং তার পক্ষে এরকম একটি অবস্থান নেওয়া সম্ভব, আমি তো মনে করি এটা আমাদের জন্য একটা ইতিবাচক সংবাদ। আর রাষ্ট্রপতি মনোনয়ন আর নির্বাচন কমিশনার মনোনয়ন দুটো কিন্তু একেবারে ভিন্ন প্রক্রিয়া, রাষ্ট্রপতি হচ্ছে দলের রাষ্ট্রপতি, এটা নিয়ে সংলাপ করা আলোচনা করার তো কিছু নেই, কারণ আপনি যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে আওয়ামী লীগ সেটা যদি দেখেন, তারা কিন্তু সংসদীয় দলের বৈঠক ডেকেছে, সেই বৈঠক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি যাকে দেন সেটিই হবে আমাদের চূড়ান্ত প্রক্রিয়া, ফলে একটা প্রসেস একটা রকম হয় আমাদের এখানে, যেরকম হয় আর কি সেরকমই হয়েছে। আর নির্বাচন কমিশনারটা হচ্ছে সকল দলের একটা মতামতের বিষয় আছে এখানে, এবং সেই মতামতটার জন্য একটা ডায়ালগ করা হয়েছিল একটা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, আমরাও গিয়েছিলাম মতামত দিতে। নির্বাচন কমিশনটা তো নিয়োগ দেওয়া, নিয়োগ তো নির্বাচন, আর এটা হচ্ছে নির্বাচন, ফলে এখানে দুটো প্রক্রিয়া ভিন্ন। কিন্তু আমি মনে করি যে এটা একটা, আমি এই কথাটা কিন্তু প্রথম দিনই বলছিলাম যেদিন মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নিয়োগ হয়েছেন, যে হি উইল বি দ্য নেক্সট ফোকাল পয়েন্ট, যেটা শকত ভাই বললেন যে আগামীতে যখন একটা সরকারের প্রশ্ন আসবে এবং বা একটা গ্রে এরিয়ার কথা বললেন, একটা গোধুলি 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 অঞ্চল, গোধুলি অঞ্চলের কথা আসবে, কিন্তু গোধুলি অঞ্চল তো এমনি এমনি হয় না, আপনি সাদা আর কালো মিলিয়ে দিলে তো গোধুলি হবে না, আপনাকে এখানে একটা মাঝখানে গ্যাপ রাখতে, সে গ্যাপের জায়গাটি যদি মহামান্য রাষ্ট্রপতি পালন করেন, বা তিনি কিন্তু সম্প্রতি আপনি খেয়াল করেছেন তিনি কিন্তু
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইতিবাচক ঢঙে বা ইতিবাচক টোনে বা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন। তিনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান এবং যেটি আরও বলেছেন যে সংবাদ যে তাকে নিয়ে কোনো বিতর্ক তিনি নেই এখনও পর্যন্ত বা দেখা যায়নি সেটি, ফলে এখানে একটা স্পেস লিগ্যাল বিতর্ক আছে, তাও এটা দুই দিকই যুক্তি আছে। হ্যাঁ, তো তো গ্রে এরিয়া তো আছেই তাহলে, মানে এখন ওনাকে নিয়ে সম্ভব সেটি। আসলে এটা আমার ধারণা যে এটা একটা তত্ত্বাবধায়ক সরকার হোক আর যে হোক, নির্বাচনকালীন সরকার হোক যাই হোক না কেন, কোনো একটা কিছু সমাধানের সূত্র হয়তো এখান থেকেই তৈরি হতে পারে। ফলে দেখা যাক, এখন সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কোন জায়গাটিতে আমরা পৌঁছবো আর কি। জি, আমরা একটা ব্রেকে যাচ্ছি প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শকত ভাই, আপনার কাছে যেতে চাই যে আমরা রাজনীতির বিষয়ে একটু আলোচনা করছিলাম বিরতির আগে, যে আগামী 25 তারিখে আপনারা সব সাংগঠনিক জেলায় আপনারা পদযাত্রা কর্মসূচি আপনারা দিয়েছেন 25শে ফেব্রুয়ারি, বিকজ মহানগরে এবং গ্রামে ইউনিয়ন পর্যায়ে যে পদযাত্রা কর্মসূচি দেওয়া হয়েছিল সেগুলি ব্যাপকভাবে সফল হয়েছে বলেই এখন জেলার প্রতিটি জেলায় এই পদযাত্রা কর্মসূচি হবে এবং সাধারণ মানুষ অনেক অংশ নিচ্ছে। আপাতত 25শে ফেব্রুয়ারির পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। তো যেহেতু এই পদযাত্রা কর্মসূচিগুলো একটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করছে, শান্তি সমাবেশ, মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিকে অনুসরণ করেই সেই দিনই কর্মসূচি দিচ্ছে। তো এই এই কর্মসূচিগুলির মধ্যে আমি মনে করি যে এটা মানুষের মধ্যে রাজনৈতিক চেতনাটা এটা প্রখর হচ্ছে, এটা সত্যি কথা যে বিরোধী দল করছে, সরকারি দল করছে, দুপক্ষের কথা মানুষ খুব কাছাকাছি থেকে শুনতে পারছে এবং যার যেরকম প্রয়োজন সেইভাবেই তারা কর্মসূচিতে অংশ নিচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে যে বিরোধী দলের কর্মসূচিগুলিতে পদযাত্রায় যে মানুষের সমাগম সেটা ব্যাপক সমাগম হচ্ছে এবং ব্যাপক সমাগমের একটা বড় কারণ হচ্ছে যে জনজীবন দুর্বিষহ, নিত্যপণ্যের উচ্চ মূল্য, উচ্চ স্ফীতির কারণে মানুষ দিশেহারা এবং বিশেষ করে রোজাকে সামনে রেখে জিনিসপত্রের দাম যেভাবে লাগামহীনভাবে বাড়ছে এবং এই ব্যাপারে সরকারের যেন করণীয় নেই, সেই কারণে মানুষ বেশি করে বিরোধী দলের কর্মসূচিগুলিতে তারা যোগদান করছে। তবে আমি মনে করি যে এটা ক্রমান্বয়ে বাড়বে এবং রোজার আগেই এই আন্দোলনের একটা পর্যায়ের একটা চূড়ান্ত পূর্ণতা পাবে। আপনারা তো মানে নির্বাচনের কি একটা প্রস্তুতি আপনারা নিচ্ছেন কিনা ভিতরে ভিতরে, যে এই মানে সামনে যে নির্বাচনটা হবে? দেখুন, নির্বাচনের প্রস্তুতি বলতে যেটা আছে, এটা বড় দুই দলের সব কনস্টিটিউয়েন্সিতেই কিন্তু কয়েকজন করে প্রার্থী আছে ঠিক করা এবং আগে যারা করেছেন, ওরে এমপি হয়েছেন বা হেরেছেন, এরকম সবগুলি মোটামুটি ঠিকঠাক করা আছে। নতুন করে যে বাছাই করা, সেই বাছাই করার পর্বটি কিন্তু অন্তত বিএনপির যে শুরু করেছে সেটা আমি বলবো না, কিন্তু বিএনপির যারা নির্বাচন করতে আগ্রহী এবং যারা এলাকায় কাজ করছেন বা দলের হয়ে কাজ করছেন তাদের কথা মোটামুটি সবারই জানা এবং বিএনপি যদি আপনি মনে করেন যে একদিনের নোটিশে জানতে চায় যে কারা এলাকায় প্রার্থী হবেন, এটা জানা খুব ইজি, এটার কোনো কথা। যেমন আপনি যদি মনে করেন যে 71 সালে কোন গ্রামে কতজন নিহত হয়েছেন, এখনও গ্রামের মুরব্বী আছেন, আপনি যদি জাস্ট একদিনের একটা জরিপ করেন তো সবাই বলতে পারবে নামসহ যে আমাদের গ্রামে অমুকে অমুকে শহীদ হয়েছে, এটা সবাই বলতে পারবে। সো এমনিভাবেই আমি বলি যে এই জন্য জনগণের মধ্যে জরিপ চালিয়ে দেখা বা কে প্রার্থী হিসেবে অগ্রগামী সেগুলো পর্যায়ে আমার মনে হয় এখনও যায়নি, কারণ এখন হচ্ছে আন্দোলনের পর্বটা চলছে। সেই কারণেই আন্দোলনের মধ্য দিয়ে যদি প্রার্থী বেরিয়ে আসে সেটা আরেক জিনিস, সেটা দেখার বিষয়। কিন্তু অনেক জায়গাতেই কিন্তু প্রার্থী এটা মোটামুটি একটা সেট করা থাকে, দলের হাইকমান্ডের কাছে এই ধরনের একটা রূপরেখা অলরেডি আছে। এটার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে যে সামনে নির্বাচন এখনই প্রার্থী ঠিক করি, এখন দলের কাছে প্রায়োরিটি হচ্ছে আন্দোলন এবং আন্দোলনটাই হচ্ছে আমি মনে করি নির্বাচনের বিজয়ের একটা বড় বৈতরণী, যে আন্দোলন করে সফল হলেই নির্বাচনেও সফল হওয়া যাবে।
জি শ্যামল দা, আপনার কাছে যেতে চাই যে বলা হচ্ছে যে গত নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে একটু মানে জাগরণের অভাবটা ছিল, আওয়ামী লীগ কাউন্সিল করলো এবং পাশাপাশি বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে তারাও বিভিন্ন কর্মসূচি সারা দেশে করছে, সেটার কারণে আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের মানে একটা জাগরণ তৈরি হয়ে গিয়েছে যে রাজনৈতিকভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? এটা ঠিক বলতে পারবো না আমি, ঠিক আওয়ামী লীগই কী করছে না করছে। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যেটা দেখি, বিএনপির একদিকে পদযাত্রা, অহিংস কর্মসূচি, এটা যেমন ইতিবাচক দিক, এবং কিন্তু ধীরে ধীরে যে বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমরা একটা নির্বাচনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনি এখন ফেব্রুয়ারির এন্ড অফ দ্য ফেব্রুয়ারি, আগামী ডিসেম্বরে ডিসেম্বরে যদি নির্বাচন হয়, দশ মাসের মধ্যে আরও নানা ঘটনা আছে, ঈদ আছে, রোজা আছে, তারপরে কুরবানের ঈদ আছে, এগুলো বাদ দিলে আসলে সময় খুবই কম। কিন্তু যে জায়গাটি আমার কাছে মনে হয় যে বিএনপির কর্মসূচি নিয়ে আমার নিজের একটা অ্যানালাইসিস আছে এরকম, যেটা যে সব বিভাগীয় সমাবেশগুলোতে যে একটা হাইপ, সেটা আবার পদযাত্রায় এসে একটা স্লো ডাউন হয়েছে। আমার এটা আমার একেবারে নিজস্ব মন্তব্য, হয়তো এটা একমত কেউ হতেও পারে না হতে পারেন, এটা অনেকটা মানে কিছু দূরে এগিয়ে আবার একটু পিছিয়ে আসার মতোই আর কি, যে এটা তৈরি হয়েছিল সেখান থেকে। এবং এর মধ্য দিয়ে যে লক্ষ্যটা বিএনপির সেটা যদি দেখেন, সেটা হচ্ছে তারা সরকারের উপর একটা কঠোর চাপ প্রয়োগ করতে চায় যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার লাগবে। এখন আমার কাছে একটা বড় প্রশ্ন যে ওয়েদার এই আন্দোলনের এই ফরম্যাট দিয়ে সেটি আদৌ অ্যাচিভ করা সম্ভব কি না। অন্যদিকে যেটি আপনি বললেন যে মাঠে কিন্তু আরেকটা চাঙা সরকারি দল এই সুযোগে তারা পাল্টা পাল্টি কর্মসূচি ঘর ঘুষে নিচ্ছে, নিচেদের অলরেডি চাঙা করে নিচ্ছে, আর বিরোধী দলের কতগুলো তো এমনিতেই অসুবিধার জায়গা থাকে, হামলা মামলা ইত্যাদি তো আছেই, ফলে এরকম একটি অবস্থায় কনফ্রন্টেশনাল একটা অবস্থান, কিন্তু সেটি আবার খুব সফট কনফ্রন্টেশন, এটাকে আমি কোনোভাবেই বলতে পারবো না যে খুব একটা কঠোর একে অপরের মুখোমুখি, তা কিন্তু না, একটা নরম মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে এই লক্ষ্য কতখানি অর্জিত হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা যে এখনও সলিউশনটার জায়গাটি তো কিন্তু আমরা কোনো স্পেসটা দেখতে পাচ্ছি না। যদি একটু আগে আমরা আলোচনা করছিলাম মহামান্য রাষ্ট্রপতি একটা গ্রে এরিয়া হতে পারেন, কিন্তু মূল জায়গাটি হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবার করতে হবে। এই ধরনের একটা চাপ আছে সরকারের উপরও, চাপ আছে বিরোধী দলের কাছেও, যেটা যেটা একটু আগে সকল একটু করে বলার চেষ্টা করছেন, খেয়াল করছেন যেটা যে বিদেশি শক্তিগুলো কিন্তু একটা পার্টিসিপেটরি ইলেকশন চাচ্ছে, কিন্তু তারা এটা বলছে না যে একটা কেয়ারটেকার সরকার করতে হবে এজন্য। এখন এটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে বা এটার মধ্যে একটা সমঝোতার জায়গাটা কীভাবে হবে, সেটি কিন্তু এখনও কারো কাছে এর কোনো চিত্র নেই। আপনি দেখেন সম্প্রতি একদিনে তিন বিদেশি অতিথি ঘুরে গেল গত পরশুদিন, কেউ কিন্তু এরকম কোনো সবাই খালি একটা ভালো নির্বাচন চাই এরকম কথা বলে চলে গেল, কিন্তু একটা ভালো নির্বাচন করার জন্য গ্রাউন্ড প্রিপারেটরি হিসেবে আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে ধরনের সমঝোতার একটা পরিবেশ তৈরি করা দরকার, সেটি কীভাবে হবে এটার কোনো কিন্তু কোনো রূপরেখা কিন্তু কারো কাছে নেই। এবং সেটি না থাকার কারণে এক ধরনের আশঙ্কা যেমন আছে যে সামনে কী হতে পারে, আবার এক ধরনের হতাশাও আছে যে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেরকম একটি নির্বাচনের দিকে চলে যাচ্ছে কিনা, এবং যেখানে দেখা যাবে হয়তো শেষ পর্যন্ত শকত ভাইয়ের কথায় দেখা যাচ্ছে বিএনপির কিছু নির্বাচনী প্রস্তুতিও আছে, আর বাংলাদেশ আসলে নির্বাচনী প্রস্তুতি ঠিক লাগে না। আমার অতীতের অভিজ্ঞতা যদি বলি, ছয় ডিসেম্বর এর সাথে পতন হয়েছে, তখন একটি কেয়ারটেকার অস্থায়ী সরকার যাই বলে না কেন সেরকম একটি সরকার ক্ষমতায়, মাত্র দেড় মাসের মাথায় কি ইলেকশন হয়নি, সাতাশে ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, ফলে ডিসেম্বরের মাস আর জানুয়ারি দুই মাস আর কি, দুই মাসের মধ্যে একটা ব্যাপক একটা উৎসবমুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, যখন মানে যজ্ঞের নির্বাচন হয়ে গেছে। সো এরকম হয়, যেমন আবার যদি ধরেন আপনি 96 সালের পরে 30শে মার্চ আপনার সরকার পদত্যাগ করলো, অন্যদিকে জুনের 12 তারিখ ইলেকশন হয়ে গেল, সো এরকম এগুলো হয়েছে অতীতে। এবং 2007 যে নির্বাচনটি হওয়ার কথা ছিল 22 জানুয়ারি, সেটাও কিন্তু খুব অল্প অল্প সময়। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কিছু ইনার প্রিপারেটরি সিস্টেম আছে, যেটা বললেন যে একটি
এলাকায় কে জনপ্রিয় ক্যান্ডিডেট, বিএনপিও যেমন জানে আওয়ামী লীগও জানে, অনেক সময় এর ব্যর্থ হয়, নানা রকমের ব্যর্থ হয়, নানা রকমের হিসাব নিকাশে ব্যর্থ হয়, অমুক কাকে চেয়েছে, অমুক টাকা দিয়ে মনোনয়ন কেনা, এগুলো দলগুলোর মধ্যে এগুলো তো আছে। দেখা যাবে যে যিনি সবচেয়ে জনপ্রিয় ক্যান্ডিডেট তিনি পাননি, আরেকজন পেয়ে গেছেন। বাংলাদেশে এই নির্বাচনী ব্যবস্থাগুলো তো এখনও পর্যন্ত আছেই, ফলে এই সমস্ত কারণে দেখা যায় প্রকৃত প্রার্থীরা পান না, যিনি এলাকায় সত্যিকার অর্থ তৃণমূলের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তারা পান না, অন্যরা পেয়ে যান, এবং এ নিয়ে দলের মধ্যে নানা রকমের হিসাব নিকাশ হয়। এটি আমাদের এখানে একটা বাস্তবতা, কিন্তু দলগুলো একটা ইন্টারনাল প্রিপারেশন তাদের মধ্যে আছেই, কারা নির্বাচন করতে পারে কারা, এটা এটা কারণ এগুলো খুব ঐতিহ্যবাহী দল, বড় বড় দলগুলো, ছোটোখাটো দলগুলোর মধ্যে হয়তো সেটি সারা বাংলাদেশে একটা জরিপ করার মতো হয়তো সাংগঠনিক সক্ষমতা অনেক সময় থাকে না, কিন্তু বড় দলগুলোর মধ্যে তো একাধিক যোগ্য ক্যান্ডিডেট আছে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপির প্রতিটা এলাকায় একাধিক ব্যক্তি আছেন যারা যোগ্য, এবং যারা ভোটে দিলে, তারা যদি সঠিকভাবে দল যদি পুরোটাই কাজ করে তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের এখানে তো বাস্তবতা এটাই, একজন না পেলে আরেকজন মিলে সবাই মিলে তাকে কেমনে বসিয়ে দিবে, এই এই বাস্তবতা কিন্তু বাংলাদেশে আছে। সেটা জাতীয় নির্বাচনেই বলি, সব নির্বাচনেই আছে, স্থানীয় নির্বাচনও আছে, বিভিন্ন সংগঠনের নির্বাচনও আছে, এগুলো হয়, এগুলো বাস্তবতা এটাই। কিন্তু এটা ঠিক যে আমাদের এখানে সব দলগুলোর এক ধরনের নির্বাচনী প্রিপারেশন কিন্তু আছে, এবং তারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে যদি মূল জায়গাটি সমঝোতা হয় তাহলে কিন্তু এই এই জায়গাটি তৈরি করা এমন কোনো কঠিন না, মানে অল্প সময়ের মধ্যে সম্ভব। কিন্তু মূল জায়গাটি হচ্ছে যে বিএনপি এখন যে কতগুলো কর্মসূচির মধ্যে আছে, একটা রাষ্ট্র মেরামতের একটা কর্মসূচি আছে, আমি জানি না সেটা এখন কোন পর্যায়ে আছে, এটা কিন্তু দাদা একটু থামাতে চাই, একটু ব্রেক নিতে হবে আমাদের। প্রিয় দর্শক, আমরা নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। সহযোগিতায় ছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটলটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে, সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা আসলে সময় একদম শেষ দিকে, আমরা এক মিনিট করে আপনাদের দিতে পারবো। গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন যে আগের তিনবারের মতো যারা নির্বাচন করার চেষ্টা করবেন তারা মজা বুঝবেন, কারণ তাদের বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে দেশের মানুষ। শকত ভাই, এক মিনিটে, এটা রিয়েলিটি যে এবারের নির্বাচনটাকে সুষ্ঠু হতে হবে, অবাধ হতে হবে, এটা দেশীয় এবং আন্তর্জাতিক দুই চাপ মিলিয়েই এই কথা দেশের মানুষ বিশ্বাস করে যে আগের যে নির্বাচন তিনটি যেভাবে হয়েছে এবারের নির্বাচন সেভাবে হবে না। এখন এই নির্বাচনের ব্যবস্থাপনাটা কিভাবে হবে সেটা নিয়েই একটা রফা হওয়া দরকার, যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে হবে না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে না, দিস ইজ দ্য থিং। বাট ইলেকশন হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড আমি বলবো যে ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সবাই তাকিয়ে আছে বাংলাদেশের ইলেকশনের দিকে, আমাদের দেশের মানুষ এবং বাইরের মানুষ। সো এই জায়গায় আমি মনে করি যে আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথাটি বলেছেন সেই অর্থে সঠিক, এটা যে এই নির্বাচন আগের মতো একতরফা মধ্যরাতের বা ওই পুলিশি নির্বাচন এটা সম্ভব হবে না। জি শ্যামল, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, ওবায়দুল কাদের বলেছেন যে সংবিধান থেকে এক চুলও নড়ব না আমরা, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোনো নরমচরণ হবে না। সংবিধান থেকে নড়ার কোনো প্রয়োজন নাই তো, সংবিধান আছে, সংবিধান অনুযায়ী হবে, এবং সংবিধান অনুযায়ী একটা গ্রহণযোগ্য ফর্মুলা যদি বের করা যায় তাহলে সংবিধান থেকে নড়ার প্রয়োজন হবে না। আমার ধারণা আমাদের সংবিধানটা এত অ্যাকোমোডেটিং, এর মধ্যে কিন্তু অনেক ধরনের সমঝোতার স্কোপ তৈরির আছে, সম্ভাবনা আছে। এখন সেটি কীভাবে হবে এটা নির্ভর করবে একটা, যেটি একটু আগে সবাই বলছিলেন যে সবাই চায় একটা নির্বাচন, কিন্তু সবাই আবার এটাও মনে করে যে 14 এবং 18 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম একটা ম্যাজিক দেখিয়েছেন, বা যদি এটা বলি যে রাষ্ট্রপতি নির্বাচনেও যে ম্যাজিক তিনি ক্যারিশমা দেখিয়েছেন, হয়তো এরকম আর একটা ক্যারিশমা দেখা যাবে আগামীতে, আমাদের জন্য অপেক্ষা করছে চমক, একটা বড় চমক হয়তো আছে, এবং সেই চমকটা কী হবে সেটা আগে থেকে বললে তার চমক হলো না, ফলে অপেক্ষায় থাকতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট। দেখবেন যে দিনও আগে যে রাতের কথা বলেন বা অন্য যে সমস্ত মেকানিজমের কথা বলেন, এটি আরেকটি নতুন চমক হবে রাজনৈতিক অঙ্গনে, যদি দেখা যায় যে সেই পদ্ধতি অনুসরণ করার কারো ধারণাই নেই, যে আমরা ওদিকে ভাবিই নেই, দ্যাট ওয়াজ টু বি। তবে মানে প্রধানমন্ত্রী একটা কথা সংসদীয় কমিটিতে যেটা বলেছেন যে
নির্বাচন করতে হবে, শক্তিশালীভাবে নির্বাচন করতে হবে, এটার মধ্যে কিছুটা ইঙ্গিত আছে। কিন্তু আমি এই মুহূর্তে বলা খুবই মুশকিল যে মাননীয় প্রধানমন্ত্রী এত ইনোভেটিভ কিছু আইডিয়া তৈরি করেন যেগুলো আসলে আমাদের রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের স্পেকুলেশন ধারে কাছেও যায়নি, মানে যে যেটা রিয়েলিটি হয়েছে, বাস্তবে যেটা ঘটেছে সেটা আমাদের চিন্তারও বাইরে ছিল। ফলে এই ক্ষেত্রেও কি হবে এটা বলা খুবই মুশকিল। তবে তবে সবচেয়ে বড় দরকার এক লাইন বলে এসেছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে খুবই প্রয়োজন। জি, জনাব শওকত মাহমুদ, জনাব শ্যামল দত্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানটি আজকে আমরা এখানেই শেষ করছি। সহযোগিতায় ছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।